একজন সিরিজ লাভার হিসেবে আমি হিস্ট্রি ড্রামা সিরিজ দেখা বেশি পছন্দ করি। আমার দেখা কিছু বেস্ট সিরিজের মধ্যে একটি হলো ভাইকিংস। পার্শিয়াল নিউডিটি এবং কিছু ইরিটেটিং সিন থাকলেও সিরিজটির গল্প এক কথায় অসম। কৃষকের সন্তান থেকে কিভাবে নরওয়ে এলাকার লেজেন্ড হয়ে ওঠে র্যাগনার লথব্রক এবং তার সন্তানেরা, তারই গল্প থাকছে এই সিরিজটিতে। সিরিজটি বানানো হয়েছে নর্স মাইথোলজির উপর বেস করে, তাই এপিসোডগুলো জায়গায় জায়গায় থর, ওডিন, ভ্যালকারি অর্থাৎ গ্রিক দেবতাদের সম্পর্কে জানতে পাওয়া যাবে। ভাইকিংসরা যেভাবে নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল থেকে বের হয়ে ইংল্যান্ড এবং মিডল ইস্টের দিকে যাত্রা করেছিল তারও ইতিহাস থাকছে এই সিরিজটিতে। সিরিজটির আইএমডিবি রেটিং 8.5 এবং রোটেন টমেটোতে 93% ফ্রেশ। এই ভিডিওতে আমি ভাইকিংস সিজন ওয়ানের প্রত্যেকটি এপিসোড এক্সপ্লেন করব। আমার কাজকে সাপোর্ট করতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এপিসোড ওয়ানের শুরুটি হয় পূর্ব বাল্টিক এলাকা থেকে, সাল 793 খ্রিস্টাব্দ, যেখানে একটি যুদ্ধের ময়দানে অনেকগুলো লাশ পড়ে আছে। এখানে আমাদেরকে র্যাগনার লথব্রক এবং তার ভাই রোলোকে দেখানো হয়। যুদ্ধে বেঁচে যাওয়া সৈনিকদেরকে তারা দুজন মিলে এক এক করে মেরে ফেলে। যুদ্ধ শেষে র্যাগনার একটি ভিশন দেখে যে মৃত্যু দেবতা ভ্যালকেরি ওসব সৈনিকদের আত্মা আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ভিশনে সে ওডিনকেও দেখতে পায়। আসলে ভাইকিংসরা প্রতি বছর একটি নির্দিষ্ট সিজনে ডাকাতি করার জন্য বের হয়, যেটি আসলে তাদের পেশা ছিল। এটির সাথে সিন শিফট হয়ে স্ক্যান্ডিনেভিয়া থেকে এপিসোডের স্টোরিটি আবার শুরু হয়। বাড়িতে র্যাগনার তার ছেলে বিয়নকে লড়াই করা শেখাচ্ছে। র্যাগনারের স্ত্রী ল্যাগার্থা তার মেয়েকে নিয়ে মাছ শিকার করে বাসায় ফিরছে। র্যাগনার ঠিক করে যে সে এই বছর বিয়নকে ভাইকিংস বানাতে নিয়ে যাবে, তাই সে বিয়ন এবং তার কুকুরকে নিয়ে ক্যাটেঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। ক্যাটেঘাট হলো নরওয়ের সেই জায়গা যেখানে রাজারা থাকে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা হয় সেই এলাকা থেকে। রাস্তায় বিয়ন র্যাগনারকে জিজ্ঞেস করে যে এই বছর আমরা কোন এলাকায় অভিযানে যাচ্ছি। র্যাগনার বলে আমাদের রাজা প্রতি বছর পূর্বের দিকে লুট করতে পাঠায়, তাই এবারও আমরা পূর্বের দিকেই যাচ্ছি। আসলে র্যাগনার এখানে খুব বিরক্তি প্রকাশ করে, কারণ সে মনে করে যে পশ্চিমের দিকে গেলে অনেক ধন সম্পদ পাওয়া যাবে। এদিকে রাতের বেলা দুজন অজ্ঞাত মানুষ চলে আসে ল্যাগার্থার বাড়িতে, যাদের উদ্দেশ্য খুব একটা ভালো ছিল না। কিন্তু ল্যাগার্থা নিজেও একজন সাহসী যোদ্ধা, সে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে বের করে দেয়। সকালবেলায় র্যাগনার ক্যাটেঘাটে চলে আসে, সেখানে সে তার ভাই রোলোয়ের সাথে দেখা করে। এখানে রোলো এবং বিয়নের মজাদার বন্ডিং দেখানো হয়। বিয়ন আজ ভাইকিং হচ্ছে বলে রোলো তাকে মদ অফার করে। টেবিলে বসে র্যাগনার রোলোকে তার প্ল্যান সম্পর্কে বলতে থাকে যে আমরা যদি পশ্চিমের দিকে যাই তাহলে আমরা সেখানে নতুন জায়গার সন্ধান পাবো, সেখানে অনেক ধনরত্ন আছে, নতুন দেবতাও আছে। রোলো র্যাগনারের কথায় বিশ্বাস করতে চায় না। রোলো বলে পশ্চিমে কোনো জায়গা নেই, সেখানে যাওয়াও সম্ভব না, এগুলো শুধু কল্পকাহিনীতেই ভালো চলে। এবার র্যাগনার তাকে একটি কাঠের যন্ত্র দেখিয়ে একটি মোমবাতির সাহায্যে বুঝিয়ে দেয় যে এই যন্ত্র দিয়ে আমরা পশ্চিমের দিকে যেতে পারবো। রোলো বলে যদি আকাশ অনেক মেঘলা থাকে তাহলে আমরা কি করব, তখন তো কোনো সূর্য থাকবে না, তোমার এই যন্ত্রও কাজ করবে না, আমরা সমুদ্রে হারিয়ে যাব। র্যাগনার এবার তাকে পাথরের সাহায্যে মেঘলা আকাশ থেকে সূর্য বের করার টেকনিক বলে, যেটি থেকে রোলো বুঝে যায় যে র্যাগনার সব কিছু প্রস্তুত করে এসব কথা বলছে। এরপর সবার অনুষ্ঠান শুরু হলে রাজা হ্যারেলসন প্রথমে একজন দোষীর বিচার শুরু করে। লোকটি আসলে নির্দোষ, কিন্তু সে যদি বেঁচে থাকে তাহলে রাজা তার জমি হাতিয়ে নিতে পারবে না, তাই হ্যারেলসন তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। এরপর সে তাদের রিচুয়াল মতো দুজন ছেলেকে ভাইকিংসের পরিণত করার জন্য লবণ হাতে নিয়ে শপথ করায়। তাদের রীতি অনুযায়ী বিয়ন এখন পুরুষ হয়েছে। সবশেষে রাজা হ্যারেলসন বলে আমরা এবার ডাকাতির জন্য আবারও পূর্বের দিকে রাশিয়ার কাছাকাছি যাব। র্যাগনার একটু আপত্তি করে বলে যে আমরা যদি পশ্চিমের দিকে যাই তাহলে অনেক লাভবান হব, প্রতি বছর আমরা পূর্বের দিকে গিয়ে সেসব এলাকায় একেবারে নষ্ট করে এসেছি, এবার আমাদের পশ্চিমে যাওয়া উচিত। রাজা র্যাগনারের কথায় কোনো গুরুত্ব দেয় না, সেইটিকে নিছক কল্পকাহিনী বলে উড়িয়ে দেয়। সে বলে আমি রাজা, আমিও সব কিছু ডিসাইড করি। সভা শেষে হ্যারেলসন র্যাগনারকে পার্সোনালি ডেকে অনেক ধমক দেয়। সে বলে
পরবর্তীতে যদি তুমি আমার সিদ্ধান্তের সাথে বিদ্রোহ করো তাহলে আমি তোমার সব জায়গা জমি কেড়ে নেব। রাজার ওখান থেকে বের হয়ে র্যাগনার একটি জাদুকরের সাথে দেখা করে। র্যাগনার তার কাছে ভবিষ্যৎ জানতে চায়। জাদুকর বলে, তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, দেবতারা তোমার সাথেই আছে, কিন্তু যে কোনো সময় তাদের ছায়া তোমার থেকে উঠে যেতে পারে। র্যাগনার বলে, আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি যদি কোনো নিয়ম ভঙ্গ করি তাহলে কি কিছু হতে পারে? জাদুকরটি র্যাগনারের কথার অনেক ঘুরে ফিরে উত্তর দেয়, যার কিছুই র্যাগনার বুঝতে পারে না। র্যাগনার বিয়নকে নিয়ে এক লোকের সাথে দেখা করতে আসে, যার নাম ফ্লোকি। ফ্লোকি অনেক মজার লোক এবং ক্যাটে ক্যাটে সেই একমাত্র মানুষ যে সবচেয়ে ভালো নৌকা বানাতে পারে। র্যাগনার তাকে গোপনে একটি নৌকা বানাতে বলেছে। ফ্লোকি বলে, নৌকার কাজ প্রায় শেষ, আজকালের মধ্যে আমরা একটি সমুদ্রে নামাতে পারবো। বিকালবেলায় রোলো এসে র্যাগনারের সাথে দেখা করে। রাতে খাবার পরে রোলো র্যাগনারকে জাহাজ সম্পর্কে জিজ্ঞেস করে। র্যাগনার বলে, এটির কাজ প্রায় শেষ। রোলো বলে, আমি তোমার অধীনে হয়ে এই অভিযানে যেতে পারবো না, কারণ আমি তোমার নির্দেশ মানতে পারবো না, আমি তোমার থেকে কোনো অংশেই কম নই। র্যাগনার বলে, তুমি আমার ভাই রোলো, আমরা দুজনই সমান। রোলো বলে, কাজটা অনেক কঠিন হবে, একে তো গোপনে, সাথে হ্যারেলসনের ভয়ে নাবিক জোগাড় করা কঠিন হয়ে পড়বে। এদিকে ল্যাগারটাকে একা পেয়ে রোলো তাকে টিস করতে থাকে। এখানে বোঝা যায় যে রোলো ল্যাগারটাকে অনেক পছন্দ করে, কিন্তু ল্যাগারটা রোলোকে শেষবারের মতো সাবধান করে দেয়। পরের দিন র্যাগনার রোলোকে নিয়ে চলে আসে ফ্লোকিয়ার কাছে। আজ তাদের জাহাজটি টেস্ট করার পালা। তারা জাহাজটি পানিতে নামায়। তাদের পরিকল্পনা মতো জাহাজটি একেবারে পারফেক্ট হয়েছে। পানি কেটে জাহাজটি তরতর করে এগিয়ে যাচ্ছে। ফ্লোকি, র্যাগনার এবং রোলো তাদের খুশি আটকে রাখতে পারে না, কিন্তু এই সব কিছু দূর থেকে দেখে ফেলে হ্যারেলসনের চাকর, যেটির সাথে এপিসোড 1 এর গল্প শেষ হয়।